আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টেসলক ডিফেন্ডার, আর নেক্সার রিমোটটা এরকম, নেক্সার যে রিমোট ওটা এরকম। তো এটার ব্যাটারির ভোল্টেজটা চেক করতে হলে যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, এখানে কারেন্টের একটা বটন আছে, কারেন্টের বটনটা চাপ দিলে কী হয় দেখেন। 6 বার ব্লিঙ্ক করলো, এটা প্রেস অ্যান্ড হোল্ড, এটাকে 2-3 সেকেন্ড প্রেস করে ছেড়ে দিলে পরে এখানে ব্লিঙ্ক করে। 6 বার মানে ফুল চার্জ, 5 বার মানে 90%, 4 বার মানে 70% এরকম। তো এটা যখন ব্যাটারি শেষ হবে 6 মাস পর, এটা চেঞ্জ করাটা একটু কঠিন। আমি দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করবেন। এটা এইভাবে ধরবেন, আমার এটা বাম হাত, এটা আমার বাম হাত, এটা এটা বাম হাত, এটা রাইট হ্যান্ড ডান হাত। তো এই যে একটা ছোট জিনিস আছে এখানে, এই যে দেখেন একটা ক্লিপের মতো আছে, ক্লিপটাকে আমি সামনে দিয়ে চাপ দিব, এই যে চাপ, সামনে দিয়ে চাপ দেওয়া অবস্থায় এইটাকে একটু ঘুরাইতে হবে, চাপ দেওয়া অবস্থায়, চাপ না দিলে ভেঙে যাবে। চাপ দিয়ে রেখে, চাপ দিয়ে রেখে একটু ঘুরাইলে এটা খুলে যাবে, দেখেন। এখন আমি ব্যাটারি চেঞ্জ করতে পারবো, আমি আরেকটা ব্যাটারি এনে, খেয়াল রাখবেন প্লাস মাইনাস যদি ভুল হয় নষ্ট হয়ে যাবে রিমোট, প্লাস মাইনাস ভুল করা যাবে না। এটা ব্যাটারি প্লাস, তো আমি আবার দিলাম, আবার লাগানোর সময় খেয়াল রাখেন। এটাকে আমি এক সাইডে রাখলাম, আগে সামনে লাগাবো, মুখটা আগে লাগাবো। ভিতরে একটা সিলিকনের রাবার আছে, এটা খেয়াল রাখতে হবে যাতে ঠিক থাকে। এখানে এটা বসাই দিব, এর ধরে আবার চাপ দিয়ে দেব, আবার লেগে গেল, দেখেন। এ হচ্ছে এটা ব্যাটারি চেঞ্জ করার উপায়। ধন্যবাদ সবাইকে।